মোবাইল বন্ধ করে দেন। আর সবচেয়ে বড় কথা যেটা আমি আপনার কাছে শুকরিয়া আদায় করেছি সেটা হলো আপনাদের সবাইকে নিয়ে একসাথে মানুষের সেবা করার যে একটা সুযোগ, এই সুযোগটা সবাই পায় না। আমরা ইনশাল্লাহ সেটাই করব। আমরা ইনশাল্লাহ সেটাই করব। হ্যাঁ, আমরা সবাই একসাথে একটা এন্টিটি হিসেবে, আমি তুমি আপনারা এরকম না, আমরা আমরা সবাই মিলে একসাথে ইনশাল্লাহ মানুষের সেবার জন্য কাজ করব। এর মধ্যে ধরেন বিভিন্ন রকমের ছোটখাটো সমস্যা থাকলে থাকতেই পারে, এতগুলো মানুষ, তাই না? সেই সমস্যা আমাদের সমস্যা আমরাই মেটাবো ইনশাল্লাহ, সবাই মিলে করব। এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে, কাজ শুরু হয়ে গেছে, অনেক কিছুই হচ্ছে, আরও হবে ইনশাল্লাহ। তবে যে বিষয়গুলোর সাথে আমরা ইয়ে করব না, প্রত্যেকটার জন্যই নিয়ম কানুন, পলিসি, নীতিমালা, আইন সব কিছু আছে, এই লাইনেই আমরা আগাবো। আমরা চাইলেই কিন্তু এর বাইরে যেতে পারি না, এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমরা ম্যাক্সিমাম করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, এখন এসব এটা করতে যে ধরেন কতগুলো বিষয়ের সাথে আমরা কম্প্রোমাইজ করব না, যেটা হলো শৃঙ্খলা, এক নম্বর শৃঙ্খলার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, গ্রাহক সেবা কোনোভাবেই বিঘ্নিত হবে না আমাদের জন্য, চ্যানেল অফ কমান্ড ইয়ে হবে না, এবং আপনার আর কি বলেছিলাম, সততা, নিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা, যে লেভেলেই হোক না কেন, আমি যদি কোনো অন্যায় করি আমার শাস্তি হবে, ঠিক আছে? স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রত্যেকে প্রত্যেকের কাজগুলো সুন্দরভাবে করব। এর মাঝখানে যে ব্যত্যয়গুলো হবে সেগুলো শৃঙ্খলা ভঙ্গ হলে সেই শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। যদি সুন্দর মতো এই সব জিনিসগুলো চলে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আমার কথার সাথে কাজের মিল পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের এখানে আসতে পথে কতক্ষণ দেরি হলো? আপনাদের 9টায় সময় বলা হয়েছিল না? রাস্তার মধ্যে ভীষণ জ্যাম ছিল, আপনারা অনেকক্ষণ দাঁড়ায় আছেন, আমি দুঃখিত সেজন্য, আমার আসলে কিছু করার ছিল না, কঠিন জ্যামে আটকে গেছিলাম। একদম 6টার সময় রওনা দিয়েছি, 6:05 রওনা দিয়েছি। যাই হোক, তো আপনারা ভালো থাকেন। আর একটা জিনিস আমি বলেছি, সেটা হলো কাজের সময় কাজ, সময় মতো অফিসে আসবেন, সময় মতো চলে যাবেন, পরিবারকে সময় দেবেন, পরিবারকে সময় দিতে যে কাজে ফাঁকি হবে না, বাসাটা অফিসে চলে আসবে না, অফিসটা বাসায় চলে যাবে না, ঠিক আছে? পরিবার খুবই গুরুত্বপূর্ণ। আমরা মাতৃত্বকালীন ছুটি এবং ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আছে, ডে কেয়ার সেন্টার, এগুলো যেখানে যেখানে আছে, পল্লী বিদ্যুৎ সমিতি, কিন্তু একটা পল্লী বিদ্যুৎ সমিতি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড অসম্ভব সুন্দর একটা প্রতিষ্ঠান। আপনারা যদি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করেন, আমি আইন কানুন, অর্গানোগ্রাম যেগুলো আছে যেগুলো দেখি, এত চমৎকার প্রতিষ্ঠান খুব কম আছে। তো যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, আমরা একটুখানি এখন একটু কী বলবো, একটু ধীর গতিতে যাচ্ছি বা কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ সব সমাধান হবে, আমাদের সমস্যা আমরাই সমাধান করবো, এটার জন্য অন্য কারো কাছে দিয়ে দিব না যে আমার সমস্যা আপনি সমাধান করে দেন। ঠিক আছে, আপনারা আছেন আমার সাথে, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, জি স্যার।